नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीकई धरेछेन, आजके बांगाली तथा भारत तथा जगतेर कविगुरु रवीन्द्रनाथ ठाकुरेर 25 बैशाखेर दिन रविवार 9 मे राशिफल प्रकाश करछि। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पशे थका बेल आईकान अवश्य प्रेस करूँ, जाते येधरण भिडियोगुन आपलोड करी तर नोटिफिकेशन प्रथम अपनारे गए पहुँचान। आसन एवं राशिफल प्रकाश करी। प्रथम पंजिका मते आज रविवार 25 बैशाख 9 मे सूर्योदय 5:04, सूर्यास्त 6:04, त्रयोदशी रात्रि 7:53, रेवती नक्षत्र सन्ध्या 6:09, प्रीतिजोग रात्रि 9:34। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात 9 मे 25 बैशाख ग्रहरा के कोथाय अवस्थान करछे। प्रथमे मेषे अवस्थान करछे रवि भरणी नक्षत्रे, विषे राहु शुक्र बुध, राहु विषे अवस्थान करछे रोहिणी नक्षत्रे, शुक्र विषे अवस्थान करछे कृत्तिका नक्षत्रे, बुध विषे अवस्थान करछे रोहिणी नक्षत्रे, मंगल मिथुने, मिथुने मंगल आद्रा नक्षत्रे, केतु वृश्चिके ज्येष्ठा नक्षत्रे, शनि मकरे सुवर्णा नक्षत्रे, बृहस्पति कुम्भे, कुम्भे बृहस्पति धनिष्ठा नक्षत्रे, एवं चंद्र, चंद्र आज मीने, मीने चंद्र रेवती नक्षत्रे। एबार आसुन आमी 12 राशि आजकेर राशिफल 25 बैशाख 9 मे रविवार प्रकाश करी। प्रथमे मेष राशि, आजकेर दिनटी अवश्य शरीरेर दिक दिये किछुटा साबधाने थाकते हबे। आत्मीय स्वजनदेर संगे झगड़ा अशांति जोग आछे, तबे आर्थिक दिक दिये शुभ संबाद पाबेन। कर्मक्षेत्रे किछु बाधा थाकलेओ आपनि परिश्रम करले से बाधा केटे जाबे। विद्याय कोनो धरनेर बाधा थाकबे ना। सन्तानजनित शुभ फल आपनि लाभ करबेन मेष राशि। आपनार शत्रुरा कोनोभावेई क्षति करते पारबे ना। आजके दिने आपनार जीवने प्रेम आसबे एवं बियेर आलोचना आपनि करतेई पारेन मेष राशि जातक जातिका। एरपर वृषराशि, वृषराशि आजके दिनटी व्ययबहुल, कर्मक्षेत्रे बाधा थाकलेओ आपनार प्रतिभा बले आपनि कर्मोन्नति करते पारबेन। आर्थिक दिक दिये एकटु टानाटान जाबे। এছাড়া আজকের দিনে কোনো আত্মীয় স্বজন আপনাকে কিছুটা হলেও সাহায্য পাব করবে। এছাড়াও আজকে সন্তানজনিত কিছু বদনাম আপনাকে সহ্য করতেই হবে। বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ অনেক আগে থেকেই শত্রুনাশ যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা করা উচিত হবে না বিষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি হতাশাজনক, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, কর্মে অশান্তি এবং অবশ্যই আর্থিক দিক দিয়ে টানাটান যাবে। তবে যেদিক দিয়ে শুভ অবশ্যই মিথুন রাশি, তা হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তান আপনার কর্মেতে অবশ্যই কোনো সাহায্য দান করবে এবং অবশ্যই আপনার সন্তান ভালো ব্যবহার করবে। শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। তবে আজকের দিনে মিথুন রাশি যে ব্যাপারে সাবধান, তা হচ্ছে আপনার কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করেও শত্রুতা করতে পারে, তাই বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশাতে সতর্ক হন মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি সৌভাগ্যসূচক, একাধিক শুভ যোগাযোগ আসবে, বিদ্যায় শুভ সন্তানজনিত শুভ। তবে যেদিক দিয়ে অশুভ তা হচ্ছে অর্থ, আর্থিক দিক দিয়ে কোনো টাকা আসার কথা থাকলে তা আপনি আজকে পাবেন না কর্কট রাশি, তবে আপনার কর্মভাগ্য অবশ্যই সৌভাগ্য। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে ফটকা আয়, অর্থাৎ আকস্মিক কিছুটা আয় আপনাকে অবশ্যই আনন্দ দেবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং শত্রুরা ক্ষতি করবে সে ব্যাপারেও সাবধান, তবে বিয়ের আলোচনা আপনি আজকের দিনে করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি শুভ, কর্মে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, তবে আর্থিক দিক দিয়ে শুভ এবং শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আজকের দিনে সন্তানজনিত
কিছুটা হলো অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে। তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং আপনার বিদ্যার ধারা সকলের কাছে প্রশংসিত হবে। আজকের দিনে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার আত্মীয়, আপনার কোনো নিকট আত্মীয় আপনার কাজের প্রশংসা করবে, তিনি আপনাকে কিছুটা সাহায্য প্রদান করতে চাইবেন, আপনি সেই সাহায্য গ্রহণ করতেই পারেন। সিংহ রাশি আজকের দিনে আপনার প্রেম আসবে এবং বিয়ের আলোচনা ভালোভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি, একাধিক শুভ সংবাদ মনে আসার উদ্যোগ করবে, কর্মক্ষেত্রে কোনো বাধা থাকবে না, আর্থিক দিক দিয়ে একটু টানাটান অবশ্যই থাকবে, তবে সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনাকে লাভ করতে হবে এবং সন্তানের কারণে বাইরের কারোর কাছ থেকে আপনাকে অবশ্যই কটু কথা শুনতে হবে। কন্যা রাশি, আজকের দিনে শত্রুরা ভয়ঙ্করভাবে ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শরীর ভালো যাবে না, সন্তানজনিত দুর্ভোগ সহ্য করতে হবে, আর্থিক দিক দিয়ে শুভ যোগাযোগ এবং কর্মক্ষেত্রে একাধিক কর্মের আগমন মনে আনন্দ দেবে, তবে বিদ্যায় খুব বাধা, যথেষ্ট বাধা, আপনাকে আরও পরিশ্রম করতেই হবে। তুলা রাশি, আজকের দিনে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, তবে আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনার জন্যে অবশ্যই কোনো শুভ সংবাদ আনবে। তুলা রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি সন্তানজনিত শুভ ফল, সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, সন্তানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর পাবেন, আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান থাকলেও কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে, আপনার শরীর ভালোই থাকবে, তবে বৃশ্চিক রাশি যে ব্যাপারে সাবধান তা হচ্ছে শত্রুরা, শত্রুরা আপনার কর্মস্থানে এবং আপনার অর্থের ওপর দৃষ্টি দিচ্ছে এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাই শত্রুদের থেকে কিছুটা হলেও নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই বৃশ্চিক রাশি জাতক জাতিকা। আজকের দিনে সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে এবং বিদ্যায় যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি, আজকের দিনটি অবশ্যই আপনার নতুন প্রেমের আগমন, নতুন প্রেম এবং বিবাহের ব্যাপারে অবশ্যই শুভ, তবে কর্মক্ষেত্রে বাধা এবং আর্থিক সমৃদ্ধির পথ অবশ্যই আপনি দেখতে পাবেন। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে অবশ্যই যে ব্যাপারে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যার যথেষ্ট উন্নতি এবং সন্তান আপনার অবশ্যই পাশে থাকবে, সেই ব্যাপারে নিশ্চয়তা দিলাম, কিন্তু আপনাকে স্টেপ বুঝে ফেলতে হবে, তার কারণ ভয়ানক শত্রুতা আছে, সে ব্যাপারে সাবধান। ধনুরাশি, আজকের দিনে আপনার কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি বা ফটকা কোনো যোগ আছে, এদিক দিয়ে আপনি একটু মনোযোগ লাগাতেই পারেন। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ, প্রেম অবশ্যই শুভ, তবে কর্মক্ষেত্রে মোটেও আপনার ভালো যাবে না, বিদ্যায় বাধা থাকবে, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সূচনা হলেও তা যথেষ্ট নয়। আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে, তবে শত্রুতা বিষয়ে বিশেষভাবে সাবধান। আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা করা উচিত হবে না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি হতাশাজনক, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, সন্তানের উগ্র মেজাজ আপনার মনে চিন্তা আনবেই। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার শত্রুরাও ক্ষতি করার চেষ্টা করবে, তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে যথেষ্ট বিদ্যার উন্নতি এবং আপনার কর্মের অবশ্যই কিছু শুভ যোগাযোগ, নতুন কর্মের আভাস আপনি পেতেই পারেন। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এরপরে মীন রাশি, আজ যে
আজকে আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও টানাটান যাবে, তবে কর্মক্ষেত্রে আপনার শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আপনার সন্তান আপনার পাশে থাকবে, শরীর অবশ্যই কিছুটা ভোগাবে, তবে আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার পরিবার। আপনি আজকে পারিবারিক সুখ পাবেন এবং কোনোভাবেই পারিবারিক সুখে বাধা হবে না। মীন রাশি, আজকের দিনে আপনার কোনো ক্ষেত্র থেকে দূরদেশ থেকে কিছু শুভ খবর আসবে, সে খবর কর্মের, তাতে আপনি উৎসাহিত হতেই পারেন। মীন রাশি, তো আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় শুভ 25শে বৈশাখ, 9 মে, 12টি রাশির কী রাশি বলাবে তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।